আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুকে পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে দুইটারই লিঙ্ক দেওয়া আছে, পেজে সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকে রেসিপি হচ্ছে হোমমেড বন কীভাবে তৈরি করবেন, একদম পারফেক্ট রিয়েল কালারটা তৈরি করতে পারবেন বেকারির মতো, সেটাই আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। তো বিশেষ করে যারা নতুন নাদুনিয়া অপর আছেন তাদের জন্য শিক্ষাটা খুবই প্রয়োজন মনে করে আশা করছি, কারণ এই স্টিপসটা একটা স্টিপ ফলো করলেও একদম পারফেক্ট একটা কালার আসবে উপরে। তো আমি এটা একটা টিপ দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরে। অবশ্যই এটা আমি রাত্রে বানিয়েছিলাম, সকালে আমি এটা ইন্ট্রোটা দিচ্ছি, তো একদমই পারফেক্ট হয়েছে। তো আমি একটা বেঙ্গে নিব, আমি ওইখানে একটা বেঙ্গে দেখেছিলাম কেমন হয়েছে ভিতরে। তো এর আগে একবার বানিয়েছিলাম, তখন এতটা ভালো হয় না। তো একদমই রিয়েল কালারটা কীভাবে তৈরি করবেন সেই পদ্ধতিতে এটা আপনারা ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর যখন ইচ্ছে হবে তখনই এই বনটা তৈরি করতে পারবেন একটা স্টিপ ফলো করলে। আর দেখেন ভিতরে আমি একটা বেঙ্গে নিয়েছিলাম, একদমই পারফেক্ট একটা ভিতরে স্পঞ্জি হয়েছে। তো আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছে, কারণ আমি যেভাবে বেকারির মতন তৈরি করেছি তো অনেক মজা হয়েছে, আমি কল্পনা করতে পারি না এতটুকু মজা হবে। তো এদিকে আমি একটা গ্লাস নিয়ে নিলাম, এটা চাচের গ্লাস, আমি কুসুম গরম পানি দিয়েছি, ফোনে 1 কাপ দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর 1 চা চামচ দিব ইস্ট দিয়ে দিব, আর 3 চা চামচ দিব চিনি দিয়ে। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ইস্টটাকে, তো যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন তাহলে ততটাই সুন্দর হবে আর ইস্টটা ভালো করে ফুলে উঠবে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আমার আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম, তো দেখেন ফুলে ডাবল হয়ে এসেছে। আমার ইস্টার প্যাকেটটা ছিঁড়ে ফেলে দিয়েছি, তো কোন ব্র্যান্ডের ছিল আমার মনে ছিল না। তো এই ইস্টটা খুবই ভালো ছিল। এদিকে আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, তো আমি মেজারমেন্ট কাপে এটা 1/4 কোয়ার্টারের কাপটা, তো আমি 4 কাপ দিব। মেজারমেন্ট কাপে 1/4 কাপের, আর এখানে ঘি বাটার দিয়ে দিচ্ছি 2 চা চামচ 4 চামচের, আর ময়দা আমি মেজারমেন্ট কাপের 2 কাপ হবে, আমি 1/4 কোয়ার্টারে দিয়ে 4টা দিয়েছি। তো 2 কাপ ময়দার মধ্যে আমি এটা এরকম ভালো করে বাটারটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে, আমি এখানে ইস্ট অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, কেউ চাইলে তেল দিয়েও করতে পারবেন, ঘি দিয়েও করা যাবে বাটার বনটা, মানে বাটার বন বা বন যাই বানান পাউরুটি। তো আমি এটাকে ভালো করে এরকম ডোটারে করে নিয়েছি, তো যত ভালোভাবে হাতের গাদা দিয়ে ডোটা তৈরি করতে পারবেন। আমি অল্প একটু ঘি দিয়ে আবার এটাকে ভালোভাবে মতি নিচ্ছি। তো এটাকে আমি আবার 10 মিনিট রেখে দিয়ে 10 মিনিট পর পর আমি 3 বার করে এটা মতে নেব। তো আমি 10 মিনিট পর পর এটাকে ভালো করে এরকম ভালোভাবে, যত ভালোভাবে মতে নেওয়া যাবে ততই সুন্দর হবে বনটা, মানে সফট হবে, একদমই সফট হবে, বেকারির মতন হবে। তো এটা আমার একটা প্রথম স্টিপটা, যত ভালোভাবে ডোটা তৈরি করতে পারবেন আর যত মুততে পারবেন ততই সুন্দর হবে। আমি উপরে একটু তেল দিয়ে আমি ডাকটা দিয়ে 1 ঘন্টা রেখে দিব। তো আমি এমনি কোনো হল দিচ্ছি না, তো আমার 1 ঘন্টা হয়ে এসেছে, দেখেন ফুলে ডাবল হয়ে গেছে, ইস্টটা খুবই ভালো ছিল সেই জন্য। তো আমি বাতাস বের করে নিচ্ছি, নিয়ে এটা আমি আবার ভালো করে ভালোভাবে এটাকে হাতে ময়ন করে ডলে নিব, যত ভালোভাবে ডলতে পারবেন ততই ভালো হবে বনটা। তো আমি বোর্ডের মধ্যে নিয়ে নিলাম চপিং বোর্ডে, তো ভালো করে ই করে দিয়ে আমি এখন লিচি কেটে নিব, 7টা লিচি কেটে নিব এটাতে। তো আমি একই সাইজে করে হাতে ই করে নিয়েছে, তো এভাবে হাতে আমি সুন্দর করে মানে বনের সাইজটা করে নেব সবগুলো। তো আমার বনের সাইজটা সবগুলো একই সমানভাবে আমি করে দেখাবো, তো প্রত্যেকটা একই সমান হয়েছে। আমি এখন যা করব, এখানে আমি একটা পেন নিয়েছি, পেনের ডাকটার মধ্যে আমি এখন আমি পানি ব্রাশ করে দিব। অনেকে তেল ব্রাশ করেন, তো আমি পানি দেওয়ার কারণ হলো
এটা আমার একটা টিপস পানি দেওয়ার কারণটা। তো আমি যে পানি দিয়ে দিলাম, এখন আমি বনগুলো এটার মধ্যে দিয়ে দিব। তো আমি চারটা দিব এটার মধ্যে, চারটা দিলে এটার মধ্যে পরিপূর্ণ হবে। তো একদমই সুন্দর একটা মাপ পরিমাণ মতন হবে। তো আমি এটাকে 10 মিনিট থেকে 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমার 15 মিনিটের মতন হয়ে এসেছে, আমি উপরে দেখলাম তো ডাবল হয়ে গেছে। এখন আমি চুলা নিয়ে এটা বসিয়ে দিব। তো চুলার মধ্যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা যেভাবে আছে সেভাবে আমি এটাকে দিয়ে দিব। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উপরে দিয়ে দিব, আমি কাছে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখার সুবিধার ক্ষেত্রে। আমি 15 মিনিট এরকম করে রেখে দিব। তো 15 মিনিট পরে আমি এই ঢাকনাকে আবার উল্টিয়ে দিব। আমি এই ঢাকনাটাকে ওই পানি দেওয়ার কারণ হলো নিচে দিয়ে যাতে তো এটা লেগে যায় যাতে না করে, এইভাবে আমি ঢাকনাটা উপর করে দিয়েছি। তো আমি 5 মিনিট পরে আবার উল্টাবো, উল্টিয়ে দেখবো কালার হয়েছে কিনা। তো আমার আর একটু হবে, আমি চুলাটা অফ করে ঢাকনা রেখে দিয়েছি। তো আমার তৈরি হয়ে গেলো বনগুলো। তো আজকের জন্য আপুরা ভাইয়ার এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।